আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। মাশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব ধরনের অনলাইন আন রিলেটেড ভিডিও পেতে আমাদের টেকনিক্যাল লিমন টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল লিঙ্ক দেওয়া রইল। এই মুহূর্তে যে এয়ারড্রপটা শেয়ার করবো বা এক্সচেঞ্জটা শেয়ার করবো সেটা হচ্ছে ফাইব্রয় এক্সচেঞ্জ এয়ারড্রপ। এখান থেকে এর আগে যেটা ছিল সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা পেমেন্ট প্রুফ পেয়েছি। তো এখন যেটা রানিং অফার চলতেছে সেক্ষেত্রে 5000 টিকে এক্সট্রাগেন আপনি পাবেন। তো সর্বপ্রথম এখানে আমি আপনাদের পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সর্বপ্রথম পেমেন্ট প্রুফ দেখিয়ে দিই। পরবর্তীতে কীভাবে কাজ করবেন এবং কেওয়াইসি কমপ্লিট করবেন আমি A to Z দেখিয়ে দেবো। কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমত আপনাদের পেমেন্ট প্রুফটা এখান দেখুন, আমি মাই ব্যালেন্সে যদি আসি, মাই ব্যালেন্স আসার পর এখান থেকে দেখুন আমি প্রায় রয় টোকেন রিসিভ করেছি, 10000 রয় টোকেন রিসিভ করেছি। তো এখানে যদি আমি হিস্টোরিটা দেখাই, তো হিস্টোরিটা এখান থেকে দেখলে দেখুন 2500+2500 আছে রেফারেলে, কিন্তু আপনি জয়নিং করলে 5000। 5000 মানে ধরতে পারেন প্রায় ৫ ডলারই ধরুন, মানে ৫ ডলার সম পরিমাণ এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন জাস্ট KYCটা কমপ্লিট করার মাধ্যমে। KYCটা কমপ্লিট করলে এখান থেকে ৫ ডলার সম পরিমাণ টোকেন আপনি পেয়ে যাচ্ছেন কোনো রিফার ছাড়া। তো কীভাবে KYCটা কমপ্লিট করবেন আমি A to Z দেখিয়ে দেবো। কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমত আমাদের অ্যাপ্লিকেশনে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে লিঙ্ক দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যে ফাইব্রয় যে লিঙ্কটা আছে সরাসরি এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে দেখুন সর্বপ্রথম ইমেল অ্যাড্রেস দিবেন, লগ ইন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপর কোড। সেন্ড কোডে ক্লিক করলে তারা আপনার জিমেলে একটা কোড পাঠাবে, দেন সেই কোডটা দিয়ে এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। আমি অলরেডি অ্যাকাউন্ট করে নিয়েছি উপর দিক থেকে, এই জন্য লগ ইন করে নিই। আপনি চাইলে এটা ওয়েবসাইট থেকে করতে পারবেন অথবা আপনি অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা অনেক বেশি ভালো হয়, খুব সহজ হয়, এই জন্য অ্যাপ্লিকেশন থেকে করাটাই বেটার। দেন এখানে আমি লগ ইন করে নিলাম। এটা চাইলে আপনি ওয়েব ভার্সন করে নিতে পারেন, মোবাইল ভার্সনে আসলে এত কিছু দেখাবে না, তো এই জন্য ওয়েব ভার্সন করে নেবেন। ওয়েব ভার্সনে করার পর এবার মানুষের মতো যে আইকন, মানুষের মতো আইকন থেকে ইউজার সেন্টারে ক্লিক করবেন। ইউজার সেন্টারে ক্লিক করার পর দেখুন আইডেন্টি ভেরিফিকেশন ভেরিফাইড। শুধু আইডেন্টি ভেরিফিকেশন করলেই কিন্তু আপনি এখান থেকে বোনাসটা পেয়ে যাবেন। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো আমার ওয়েবসাইটটা কিন্তু আইডেন্টিফিকেশন দেখুন ভেরিফাইড, KYC 2, মানে KYC কমপ্লিট করেছি। তো KYC কমপ্লিট কীভাবে করবেন আমি ওইটা দেখিয়ে দেবো। তো এর আগে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, কারণ অ্যাপ্লিকেশন থেকে করলে খুব বেশি ভালো হবে এবং খুব তাড়াতাড়ি আপনি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে মেনু বারে যাবেন, মেনু বারে যেয়ে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে দেখুন তাদের অফারটা কিন্তু এখানে চলতেছে, আমি অফারটা সম্পর্কে একটু বলে নিই। এখানে দেখুন তাদের যে অফার, ফাইব্রয় গ্লোবাল এক্সচেঞ্জ TKX টোকেন পাবেন এখান থেকে। তো এখান থেকে TKX টোকেন পাবেন প্রতিটা, আপনি জয়নিংয়ে 5000 টোকেন এখান থেকে পাবেন। এখানে পার্টিসিপেট আছে এবং এটা টাইম দেওয়া আছে জুলাই 10 থেকে আগস্ট 31 পর্যন্ত। KYC যদি ভেরিফাইড করেন 5000 TKX পাবেন এবং রিফারেলে পাবেন 2500 TKX এবং ইনডাইরেক্ট রিফারেলে 250টা TKX করে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। তো এটা হচ্ছে তাদের অফার, অফারে বিস্তারিত বলে দিলাম। তো এখন KYCটা দেখিয়ে দিই। উপরে মেনু বারে ক্লিক করবেন, মেনু বারে ক্লিক করে যদি আপনি এখান থেকে KYC করতে চান, এখান থেকে দেখুন অথেনটিকেশন অপশন আছে। তো অথেনটিকেশন, এই যে অথেনটিকেশন যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দুইটা KYC আছে, KYC দুইটা ভেরিফাই। প্রথমটা হচ্ছে জাস্ট আপনার নাম লিখতে হবে, প্রথম যেটা আছে এটা আপনার নাম ঠিকানা লিখতে হবে, আমি দেখিয়ে দিই। আপনি যদি ওয়েবসাইট থেকে করেন তো এরকম আসবে, ন্যাশনালিটি, লাস্ট নেম, ফার্স্ট নেম, আইডি কার্ড এবং আইডি কার্ডের নাম্বার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। আর যদি অ্যাপ্লিকেশন থেকে করেন, অ্যাপ্লিকেশন এরকম আসার পর প্রথম যেটা, প্রথম প্রসেস টু ভেরিফিকেশনে ক্লিক করবেন। দেন এখানে দেখুন আপনার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করবেন, লাস্ট নেম, ফার্স্ট নেম, আইডি টাইপ এবং আপনার আইডি কার্ডের নাম্বার লিখে সাবমিট অপশনে ক্লিক করলে প্রথম যেটা সেটা ভেরিফিকেশন হয়ে যাবে, প্রথম যেটা আছে। পরবর্তীতে দ্বিতীয়টা ভেরিফিকেশন করতে হবে, মানে প্রথমটা এটা ভেরিফিকেশন হয়ে যাবে, পরে লেভেল 2 যেটা অ্যাডভান্স আছে এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনি প্রথমে যেগুলো সাবমিট করছেন সেই জিনিসগুলো শো করবে এবং নিচের দিকে ইনফরমেশন ভেরিফাইড, প্লিজ বিগিন ভেরিফিকেশন যে লেখাটা এই লেখাটা ক্লিক করবেন। এই লেখাটা ক্লিক করার পর প্রথমে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ, আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ, এবং দ্বিতীয়ত এনআইডি কার্ড হাতে নিয়ে একটা ছবি তুলতে হবে এবং এখানে লিখতে হবে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে অ্যালেক্স, মানে আপনার নামটা লিখতে হবে এখানে। আপনার নামটা লিখবেন, পরে ফাইব্রয় গ্লোবাল এটা লিখবেন এবং ডেট, মাস, ইয়ার, মানে ডেট যেই দিন আপলোড করবেন এই KYCটা সেই দিনের তারিখটা দিবেন। আমি এখানে আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু আমি এনআইডি কার্ডের ফোন পেজ এবং এখানে একটা হাতে নিয়ে ছবি তুলেছি, আমি যদি একটু জুম করে দেখিয়ে দিই। এখানে হাতে নিয়ে ছবি তুলেছি এবং এখানে দেখুন আমার নাম লিখেছি এনআইডি কার্ড অনুযায়ী, তারপর ফাইব্রয় গ্লোবাল এক্সচেঞ্জ যেটা আছে GROY এখানে তারা লিখে দিয়েছে, ওইটাই আপনি এখানে লিখবেন। রয় যেটা গ্লোবাল এক্সচেঞ্জ, তারপর এখান থেকে যেদিন আমি আপলোড করেছিলাম সেই দিনের ডেটটা লিখে দিয়েছি এখানে। এখানে সব কিছু লিখে দেওয়া আছে, দেখুন ফাইব্রয় গ্লোবাল যেটা আছে এটা লিখে দিবেন
এটা লিখে দিয়ে আপনি জাস্ট এটা আপলোড করে দেবেন। আমার কিন্তু লেখা একটু ভুল হয়েছিল, মেবি জি রয় লিখেছিলাম, ফাইভ রয় না লিখে। তো এখানে কিন্তু ফাইভ রয় গ্লোবাল এক্সচেঞ্জ যেটা ওইটা লিখবেন, এবং যেই দিন আপলোড করবেন ওই দিনের ডেট দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করলে এটা ভেরিফাইয়ের জন্য চলে যাবে। পরবর্তীতে যখন আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, আপনি ইমেলে দেখতে পাবেন যে আপনার আইডিটা ভেরিফাইড হয়ে গেছে, এবং অ্যাপ্লিকেশনে গিয়েও দেখতে পারবেন আপনার লেভেল টু যেটা আছে, লেভেল টু এটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। লেভেল টু ভেরিফিকেশন হওয়ার পর 24 ঘন্টার মধ্যে আপনি আপনার যে টোকেনটা আছে এটাই রিসিভ করবেন। এখানে দেখুন আমার $11 শো করতেছে, তো এই টোকেনটা আপনি রিসিভ করবেন। পরবর্তীতে TKX টোকেনটা রিসিভ করবেন। তো খুবই ভালো একটা অফার, জাস্ট KYC কমপ্লিট করলে এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু আপনি আর্নিং করতে পারতেছেন। এটা কেউ মিস করবেন না, সবাই এটাতে জয়েন করবেন। আশা করা যায় সবাই এখান থেকে আমরা প্রফিটটা নিতে পারবো। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেটে এয়ারড্রপ পেমেন্ট প্রুফ A to Z আমরা আমাদের টেকনিক্যাল ইমন টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো। এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।